ওম শান্তি। জ্ঞান সাগর বাবা বলেছেন, আমাদের রুহানি পাণ্ডা হয়ে যাত্রা করতে হবে ও করাতে হবে। স্মরণই হলো আমাদের যাত্রা, স্মরণ করতে হবে, তাহলে খুশির পারদ ঊর্ধ্বে থাকবে। এখানে সম্মুখে শিব ভগবানুবাচ রয়েছে। গীতায় দেখানো হয় শ্রীকৃষ্ণ ভগবানুবাচ, কিন্তু কৃষ্ণ তো সেই নামরূপে সম্মুখে হতে পারবেন না। ইনি তো সম্মুখে বলেন নিরাকার ভগবানুবাচ। কৃষ্ণ উবাচ বললে তো সাকার হয়ে যাবে। যারা বেদ শাস্ত্র ইত্যাদি পাঠ করে তারা এমন বলবে না যে ভগবানুবাচ, কারণ সাধু সন্ন্যাসী মহাত্মা ইত্যাদি সব সাকারই বসে আছে। এরপর বাবা বলেন, হে রুহানি পথিক, রুহানি পিতা নিশ্চয় রুহ অর্থাৎ আত্মাদের বলবেন যে বাচ্চারা ক্লান্ত হয়ো না, যাত্রায় যখন কেউ ক্লান্ত হয়ে যায় তো ফিরে আসে, সেটা হলো দৈহিক যাত্রা। আজ প্রাপ্ত মুরলী হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি। আজ নিজের চেকিং চার্ট নিয়ে স্ব-চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি। সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট। বাবা বলেছেন, আমাদের রুহানি পাণ্ডা হয়ে যাত্রা করতে হবে ও করাতে হবে। স্মরণই হলো আমাদের যাত্রা, স্মরণ করতে হবে, তাহলে খুশির পারদ ঊর্ধ্বে থাকবে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি রুহানি পাণ্ডা হয়ে যাত্রা করছি কি ও করাচ্ছি কি, স্মরণ করছি কি, চেক করে চলেছি। বাবা বলেছেন, জ্ঞান স্নান করতে হবে, ভালোবেসে সার্ভিস করে বাবার হৃদয় আসনে বসতে হবে, পুরুষার্থের সময় উদাসীন হবে না। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি জ্ঞান স্নান করছি কি, ভালোবেসে সার্ভিস করে বাবার হৃদয় আসনে বসছি কি, পুরুষার্থের সময় উদাসীন হচ্ছি না তো, চেক করে চলেছি। বাবা বলেছেন, বাবার চোখের পলকে বসে কলিযুগে দুঃখধাম থেকে সুখধামে যেতে হবে, তাই নিজের সর্বস্ব ট্রান্সফার করতে হবে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি নিজের সর্বস্ব ট্রান্সফার করে দিচ্ছি কি, চেক করে চলেছি। বাবা বলেছেন, জীবনে দিব্যগুণ সমন্বিত ফুলের বাগানের দ্বারা অবস্থাপন্ন অবস্থার অনুভবকারী এভার হ্যাপি হও। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি জীবনে দিব্যগুণ সমন্বিত ফুলের বাগানের দ্বারা অবস্থাপন্ন অবস্থার অনুভবকারী এভার হ্যাপি হচ্ছি কি, চেক করে চলেছি। বাবা বলেছেন, মাস্টার সর্বশক্তিমান সে যে মায়ার বুদ্বুদগুলিতে ভীত হওয়ার পরিবর্তে সেগুলিকে নিয়ে খেলা করে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি মায়ার বুদ্বুদগুলিতে ভীত হওয়ার পরিবর্তে সেগুলিকে নিয়ে খেলা করছি কি, চেক করে চলেছি। স্ব-চেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।